এখন থেকে তুমি আমার উপরে যে কোরআন নাজিল হয় জিবরিল নাজিল করে সেই কোরআন নাজিল হওয়ার পরে প্রতিটি আয়াত প্রতিটি সূরা সর্বপ্রথম যারা লিখে রাখে তাদের মধ্যে এক নম্বরে তুমি হবে আমার প্রথম লেখক তোমারে দিয়ে আমি লেখাব এই হলো তোমার প্রথম জিম্মাদারি দ্বিতীয় জিম্মাদারি আমার কাছে অন্যান্য অঞ্চল থেকে যত লোক আসবে প্রতিনিধি কথা বলার জন্য যে কোনো বিষয়ে তারা যদি ভিন্ন ভাষাভাষী হয় তাদের মাঝে তার জুমান দো ভাষীর দায়িত্ব তুমি আদায় করো বেটার বয়স হইল 13 থেকে 14 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতিবে ওয়াহী দ্বারা কোরআন যারা লিখতেন নবীজির যে কয়জন সাহাবী লিখতেন তার মধ্যে এক নম্বর ছিলেন এই যার ফলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইছেন তখন আবু বকর সিদ্দিকের আমলে তিনি এই যায়েদ ইবনে সাবিত এই উনারে এই সুডুমিয়ারে উনারে বলছিলেন আল্লাহ নবীর পুরা কোরআন আল্লাহ নবী আরো অনেককে দিয়েও লেখাইতেন তখন তো বেশি অংশ লেখাইতেন উনাকে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার আমলে বললেন তুমি পুরা কোরআনটাকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার হাতে রেডি কইরা একত্রে একসাথে কোরআনকে জমা করে পূর্ণ একটা কপি তুমি বানায় দাও এটা তোমার দায়িত্ব কারে কারে এই যায়েদ ইবনে সাবিত ওনার বয়স তখন 83 ঠিক না তখন তাহলে এরপরে আবু বকর সিদ্দিক খলিফা হইতে হইতে 83 হয়ে গেছে কত 17-18 বছর হবে কত বুঝেন নাই আমরা কিতাবে পড়ছি উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিতে বলছিলেন খলিফাতুল মুসলিমিন যদি এই পাহাড়টা যেই পাহাড়টা মানে একটা পাহাড়ের নাম বলছে আর কি যে এই পাহাড়টা যদি আপনি বলেন কাইটা এই পাশের পাহাড়টারে এই পাশে একটা স্তূপ দিতাম ধূপ দিতাম আমি এটা পারব আমি এটা পারব আপনি যদি বলেন তো আমি ওই পাহাড় কাইতে বসলে এনে এনে ধূপ দিয়ে দাও একটা পাহাড় কাইটা ধূপ দেওয়ার মানে 200 মন মাড়ি আনো নাকি তা ওনার হিম্মতটা দেখেন যৌবনের হিম্মত দেখেন আহা আজ এক জক পানি দিতে কইলে হেতে মায় তারে ফাটতাম আবার বলছে তো কইছি না ফাটতাম না বারবার বিরক্ত করেন কেন এরকম বেয়াদব আছে কিনা বলেন না তার মা বলছে তোর বাবারে শুধু টিফিন গাড়ির বাড়ি কইরা বাদগুণ শুধু দোকান বাইক পারে পাখর নগর বাজারে কত দোকানে দিয়া তোর মা ফের বাদগুণ খেতে পারত তার ওই অশিব্য অশিব্য বন্ধু তারে ডাকছে ওই জানোয়ারের সাথে তো সে ফুর্তি করতে চলে যাবে তার বাপের বাদ দিতে গেলে তো এখানে 20টা মিনিট সময় লাগবে জানোয়ারের হাতে তো এই সময় নেই তার অসভ্যপনা তার নোংরামি তার অস্থিরতা তার গুনাহ তারে কমজোর বানায়